আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, যে তিনটি স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, অর্থাৎ আজকের ভিডিওতে এমন তিনটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যার মধ্যে থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবন থেকে সব দুঃখ কষ্ট চলে যাবে, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ সেই তিন স্বপ্ন দেখিয়ে দুঃখ কষ্ট দূর হওয়ার সুসংবাদ দিচ্ছেন। তো দুঃখ কষ্ট থাকবে না সেই তিন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ইসলামিক ড্রিম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। তো প্রিয় দর্শক, দুঃখ কষ্ট থাকবে না সেই তিন স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায়। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে, কিন্তু আমরা আপনাদের সুবিধার্থেই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন দুঃখ কষ্ট থাকবে না এমন এক নম্বর স্বপ্ন হলো হযরত ইসমাইল আশাস রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ভাজা গম খেতে দেখা তাহলে সামান্য উপকৃত হওয়ার লক্ষণ, আর স্বপ্নে মৌসুমি গম কাটতে দেখা তাহলে দুঃখ কষ্টের পর মাল লাভ হবে, আর গম বিক্রয় করতে দেখা তাহলে দিনের বিনিময়ে দুনিয়া গ্রহণ করবে। প্রিয় দর্শক, খেয়াল করে বুঝতে হবে, হযরত ইসমাইল আশরাস রহমতুল্লাহ বড় স্বপ্নের ব্যাখ্যার আল্লাহওয়ালা ইমাম ছিলেন। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে ভাজা গম খেতে দেখে, অর্থাৎ সে নিজে ভাজা গম খাচ্ছে অথবা অন্য কেউ খাচ্ছে, যে কোনোভাবেই স্বপ্নে ভাজা গম খেতে দেখলে বুঝতে হবে সামান্য পরিমাণ সে উপকৃত হতে পারবে, হয়তো কোনো না কোনো উপকার সে লাভ করবে কারো মাধ্যমে, অথবা সে কোনো না কোনোভাবে উপকৃত হবে। আর যদি মৌসুমি গম কাটতে দেখে, অর্থাৎ যেই মৌসুমে গম পাওয়া যায় সেই মৌসুমে যদি গম কাটতে দেখে, তাহলে বুঝতে হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট অচিরেই চলে যাবে, এবং শুধু তাই নয়, তার দুঃখ কষ্ট চলে যাওয়ার পরে সে প্রচুর সম্পদ লাভ করতে পারবে। আল্লাহ তাআলা ওই দুঃখ কষ্টের পরে তাকে সম্পদ দান করবেন, সে মাল লাভ করতে পারবে। আর যদি গম বিক্রয় করতে দেখে, তাহলে বুঝতে হবে সে দিনের বিনিময়ে দুনিয়া গ্রহণ করবে, অর্থাৎ দিনের উপর আমল করতে পারবে না, বরং তার পরিবর্তে সে দুনিয়ার কোনো কাজ করবে, দুনিয়া গ্রহণ করবে। তবে মৌসুমি গম কাটতে দেখলে বুঝতে হবে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, বরং তার সুদিন আসতে চলেছে এবং সে প্রচুর সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। দুঃখ কষ্ট থাকবে না এমন দুই নম্বর স্বপ্ন হলো, স্বপ্নে মাথার চুল ও দাড়ি আঁচড়াতে দেখা তাহলে দুঃখ কষ্ট থেকে মুক্ত হবে এবং ঋণ মুক্ত হবে এবং উদ্দেশ্য সফল হবে, আর স্বপ্নে চুল চিরুনি করতে দেখা তাহলে উদ্দেশ্য সফল হবে, আর চিরুনি প্রস্তুতকারী দেখা তাহলে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, ঋণ মুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, ভালোভাবে বুঝুন, কেউ যদি স্বপ্নের মধ্যে মাথার চুল বা দাড়ি আঁচড়াতে দেখে চিরুনি দিয়ে, তাহলে বুঝতে হবে সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন, তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এবং সে ঋণ মুক্ত হবে, তার যত ঋণ অন্যের কাছে রয়েছে সব ঋণ সে আদায় করতে পারবে এবং সাথে সাথে তার উদ্দেশ্য সফল হবে, আল্লাহ তাআলা তার মনের আশা পূর্ণ করবেন। তেমনিভাবে যদি কেউ চুল চিরুনি করতে দেখে, চিরুনি দিয়ে চুল আঁচড়াতে দেখে, তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য সফল হবে, মনের আশা পূর্ণ হবে। আর যদি চিরুনি প্রস্তুতকারী দেখে, অর্থাৎ চিরুনি কোম্পানিতে যে চাকরি করে বা চিরুনি বানায় এমন ব্যক্তিকে স্বপ্ন দেখলে, তাহলে বুঝতে হবে সে দুঃখ কষ্ট তার জীবন থেকে দূর হয়ে যাবে, আর জীবনে দুঃখ কষ্ট থাকবে না এবং সে ঋণ মুক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। দুঃখ কষ্ট থাকবে না এমন তিন নম্বর স্বপ্ন হলো, হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে চাবি দেখার আট প্রকারের ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম, তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে চাবি দেখে, তালার চাবি দেখলো অথবা তালা ছাড়া শুধু চাবি দেখলো, যে কোনোভাবেই চাবি স্বপ্ন দেখলে তার আটটির মধ্য থেকে কোনো একটি ব্যাখ্যা হবে। এর মধ্য থেকে অন্যতম ব্যাখ্যা হলো সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর করে দেবেন, তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না। এছাড়াও স্বপ্নের চাবি দেখার আরও ব্যাখ্যা হলো, এক নম্বর ব্যাখ্যা, তার কাজের প্রশস্ততা আসবে, প্রশস্তভাবে কাজ করতে পারবে, দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবে। তিন নম্বর ব্যাখ্যা, সে ব্যাধি নিরাময় হবে, সে যদি রোগাক্রান্ত থাকে সব রোগশোক দূর হয়ে যাবে। চার নম্বর ব্যাখ্যা, উদ্দেশ্য সফল হওয়া বা মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। পাঁচ নম্বর ব্যাখ্যা হলো, দিনের কাজে সে শক্তি লাভ করবে, পরিপূর্ণভাবে ইসলামের উপর শক্তির সাথে আমল করতে পারবে। এবং ছয় নম্বর ব্যাখ্যা হলো, হয়তো সে হজ করতে পারবে ইনশাআল্লাহ। এবং সাত নম্বর ব্যাখ্যা, তার দোয়া কবুল হতে চলেছে, সে যেই দোয়া বেশি বেশি করছে আল্লাহ তাআলা হয়তো সেই দোয়া কবুল করবেন। আট নম্বর ব্যাখ্যা হলো, সে ইলিম শিক্ষা করতে পারবে, দিনী জ্ঞান শিক্ষা লাভ করতে পারবে, দুঃখ কষ্ট থাকবে না এমন চার নম্বর স্বপ্ন হলো, হযরত জাবের মাগরিবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে চাবির ছড়া দ্রুত খুলতে দেখা তাহলে অতি শীঘ্র দুঃখ থেকে
থেকে মুক্তি হবে এবং ব্যাধিগ্রস্ত হলে খুব দ্রুত আরোগ্য লাভ করবে। কৃতদাস দেখলে মুক্ত হয়ে যাবে, প্রয়োজন পূর্ণ হবে এবং দোয়া কবুল হবে, তার সব কাজ আয়োজনের সাথে সমাপ্ত হবে। প্রিয় দর্শক ভালোভাবে বুঝুন, হযরত জাবের মাগরিবী রহমাতুল্লাহ আলাইহি হলেন বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে চাবির ছড়া দ্রুত খুলে যেতে দেখে, অর্থাৎ দ্রুত চাবির ছড়া খুলে গিয়েছে, একটির পর একটি চাবি নিচে পড়ে যাচ্ছে, এই ধরনের চাবির ছড়া খুলতে দেখলে স্বপ্নের মধ্যে, তার ব্যাখ্যা হয়ে থাকে অতি শীঘ্র সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, তার জীবন থেকে সব দুঃখ কষ্ট চলে যাবে, আল্লাহ তাআলা তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট রাখবেন না। এবং সে যদি কোনো রোগ থেকে থাকে, তার কোনো বিমার বা অসুস্থতা থেকে থাকে, সে আরোগ্য লাভ করবে, দ্রুতই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। এবং যদি কাজের লোক হয়ে থাকে তাহলে তার সেই কৃতদাস অবস্থা থেকে মুক্তি লাভ করবে, এবং কোনো প্রয়োজন থাকলে তার আল্লাহ তাআলা পূর্ণ করবেন, সে কোনো দোয়া করতে থাকলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার সকল কাজ আয়োজনের সাথে ধুমধামের সাথে সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ স্বপ্নে চাবির ছড়া দ্রুত খুলতে দেখার অন্যতম ব্যাখ্যা হলো তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে এর মাধ্যমে অপর বন্ধুও উপকৃত হতে পারে।